আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুরু হচ্ছে ভূত.কম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকে 155 এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনারা সবাই সঙ্গে আছেন বলেই এই সামনে এগিয়ে যাবার প্রত্যয়, এই সামনে এগিয়ে যাবার আনন্দ। আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা হলেন অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ইউটিউব চ্যানেলটি আছে এবং সেখানে আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে শুধুমাত্র অনুপ্রেরণাই দেয় না, আমাদেরকে অনেক আনন্দ দেয় এবং সেই পথ চলা অব্যাহত থাকুক সেই প্রার্থনা করি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে ভূত প্রেত যাই বলি না কেন এগুলোকে আমরা অশুভ বলি এবং আমরা বলেই অনেক সময় বলে থাকি যে এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি। আচ্ছা, আমরা এই ভূত প্রেত এইসবের নেগেটিভ এনার্জি নিয়ে যখন কথা বলছি তখন আমরা আমাদের নিজেদের ভেতরের নেগেটিভ এনার্জি নিয়ে কখনো ভাবতে বসেছি বা কখনো চিন্তা করেছি যে আমাদের ভেতরেও জমে উঠতে পারে, বড় হতে পারে নেগেটিভ এনার্জি? হোয়াট ইজ নেগেটিভ এনার্জি? নেগেটিভ এনার্জি মানুষের বেশ কতগুলো জিনিস আছে যেগুলো প্রতিদিন নানভাবে আপনার কাজকর্মে প্রকাশ পায় এবং বিভিন্ন অ্যাকশন আছে মানুষের। তার মধ্যে একটা যদি আমি ধরি যে কোনো কিছু চিন্তা করেন হয়তো আপনার ব্রেইন দিয়ে, কোনো কিছু আপনার শরীর দিয়ে, কোনো কিছু আপনি অনুভব করেন এবং কোনো কিছু আপনি করেন, যা কিছু করেন পুরোপুরি শরীর ভিত্তিক এবং কোনো কিছু আপনার পুরোপুরি মন দিয়ে করেন মানসিক, কোনোটা আবার দেখা যায় যে খুবই বেশি ইমোশনাল আবার কোনোটা এই এনার্জি দিয়ে। এখন এনার্জি তাহলে কি হলো? আমি তো হাত দিয়ে একটা জিনিস তুলতে পারি, এনার্জিটা তাহলে কি? মানুষের জন্য আমি যতটুকু বুঝি যে এনার্জি হচ্ছে মানুষ তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। যখন মানুষ শুভ চিন্তা করে, যখন মানুষ পজিটিভ চিন্তা করে তখন যা ঘটে, যখন একটা মানুষ নেগেটিভ চিন্তা করে ডেফিনেটলি তখন তা ঘটে না, অন্য একটা কিছু ঘটে। ধরুন যে আপনি যখন বসে বসে কারো ক্ষতি চাচ্ছেন, কারো মৃত্যু কামনা করছেন, সেটা ঠিক একইভাবে কিন্তু আপনার পুরো সিস্টেমে একটা অদ্ভুত পরিবর্তন আনছে এবং আপনাকে একটা ধ্বংসের দিকে, আপনাকে একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে দিচ্ছে। ওই যে আমরা কথায় বলে যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, ব্যাপারটা একটা ওই রকম যে আপনি যখন অন্যের কথাও চিন্তা করবেন নেগেটিভলি এবং আপনি যখন নেগেটিভ এনার্জিকে কাজে লাগাবেন তখন সেই নেগেটিভ এনার্জি আপনার হয়ে কাজ করতে পারে। কিন্তু তো এই যে এই নেগেটিভ এনার্জিগুলোকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি, আমাদের জীবন থেকে বাদ দিতে পারি, তাহলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। দুটোর মধ্যে কেমন যেন আমার মনে হয় একটা অদ্ভুত রকমের সংযোগ আছে, একটা কানেকশন আছে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের ভূত.কম। আমরা আরো 1 বছরের পথে, সামনের ফেব্রুয়ারির 14 তারিখ 1 বছর পূর্ণ হবে, সেই জন্য আমরা আপনাদের ঘটনা আহ্বান করছি এবং যারা যারা ঘটনা পাঠাতে চান আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই এবং খুব ছোট্ট করে একটা এপিসোড করতে চাই। যদি সম্ভব হয়, আপনাদের কাছে প্রচুর ঘটনা পাই, তাহলে সেটা করব এই 14 ফেব্রুয়ারিতেও, যদিও সেদিন শুক্রবার নয়। তারপরেও ভালোবাসা দিবস, কোনো এক ভালোবাসা দিবসে আমরা শুরু করেছিলাম আমাদের ভূত.কম এবং সেই ভালোবাসার টানে আমরা এখনো আসি মাইক্রোফোনের সামনে এবং সেই ভালোবাসাতেই আপনারা আমাদের নিয়ে এসেছেন এতটা দূর। আমরা হেঁটে যেতে চাই আরো বহু দূরের পথ, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় এবং এই ঘটনাটি অবশ্যই একটি ইমেল আমি পড়ে শুনছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আমি খুলনা থেকে গালিবাবির, আমার নানা এবং দাদা বাড়ি দুই দিক থেকেই জিন এবং নানান ভয়ানক কাহিনীর সাক্ষী আমি। কিছু কিছু আমার সাথে ঘটেছে, কিছু আমি আমার নানি আর দাদি চাচিদের মুখ থেকে শুনেছি।
আজ যে ঘটনাটি আমি শেয়ার করছি সেটা আমার আম্মুর কাছ থেকে শোনা, শেখ আবুল হোসেনের সাথে তার কৈশোরে ঘটে যাওয়া বাস্তব, এবং আমি এটা আমার নানির মুখ থেকে শুনেছি অসংখ্যবার। আশা করি এই কাহিনী লিসনারদের ভালো লাগবে। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান, কেননা স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়। এছাড়া আরো অনেক সত্য ঘটনা আমি জানি যা আমার দুই পরিবারের মানুষদের সাথে হয়েছে। আশা করি ঘটনাটি প্রকাশিত হলে ভবিষ্যতে আরো কিছু আপনাদের উপহার দিতে পারব। গদাইপুর শারেক সাতক্ষীরার একদম মধ্যখানের দরগাপুর গ্রামের শরৎকালের একটি সাধারণ বিকেল বেলা। সন্ধ্যা হবে হবে, মাঠে ঘাটে যত মানুষ তারা বাড়ি ফিরতে শুরু করেছে। বাঁশঝাড়ের মাঝ থেকে আকাশের দিকে তাকালে মাঝে মাঝে দু এক খণ্ড মেঘ দেখতে পাওয়া যায়। শেখ আবুল হোসেন 16 বছর বয়সের কিশোর। তার বন্ধুদের সাথে সেদিন তার মতো খেলা শেষ করে বাড়ি ফিরছেন। বাড়ির প্রধান দরজা পার করেই তার কানে ঢেঁকি ভাঙার শব্দ ভেসে এলো। অজান্তে আবুল হোসেনের মন নেচে উঠল। আজ বাড়িতে পিঠে তৈরি হচ্ছে। রান্নাঘরের এক পাশে কুপি জ্বালিয়ে তার চাচি সাফিয়া খাতুন ঢেঁকি দিয়ে চালগুলো করছেন। ঠিক তার পাশেই আমার মা আমিনা বেগম মাটির চুলোয় বসে পিঠে ভেজে চলেছেন। দূর থেকে এই গন্ধ নাকে আসায় আবুল হোসেন বুঝে গিয়েছে যে পাকান পিঠা তৈরি হচ্ছে। আটা, চিনি আর পাটালি গুড় দিয়ে মিশ্রণ করে ডুবো তেলে ভেজে তৈরি করা হয় এই পিঠা। আবুল হোসেন পাকান পিঠাই সব থেকে বেশি পছন্দ করে। উঠান সংলগ্ন উত্তর দিকের পুকুরে হাত মুখ ধুয়ে আবুল হোসেন রান্নাঘরের দাওয়ায় এসে বসল। আজ খেয়ে দিয়ে তোকে তোর মামার বাড়ি যেতে হবে, এই যে পিঠা বানাচ্ছি এইগুলো নিয়ে যাবে, বললেন আমিনা বেগম। আজকেই? কেন আম্মা, হঠাৎ কি কাজ? তোর বড় আপার বিয়ের কথা পাকা হয়েছে, সেই খবর নিয়ে তুই যত তাড়াতাড়ি পারিস মামার বাড়ি যাবি আর সবাইকে নিয়ে এক সপ্তাহের মধ্যেই ফিরবি। ঠিক আছে আম্মা, কিন্তু আব্বা কই? তিনি তো সবাইকে জানাবে বলে জানতাম। তোর বাবা পাশের গ্রামে শিকদার বাড়ি গেছে আজ বিকেল বেলা, বড় শিকদারের পুতির বউকে জিনে ধরেছে। অবস্থা নাকি সুবিধার না, শিকদারের ছেলে নিজে এসে নিয়ে গেছে তাকে, কবে ফিরবে বলতে পারছি না। আচ্ছা আগে আমাকে পিঠা দেন, ভাত মামা বাড়ি যেই খাব। আবুল হোসেন বড় একটা তেল চুপচুপা পাকান পিঠায় কামড় দিতে দিতে ভাবছিল তার আব্বার কথা। তার আব্বার খুব সাহস, এই শুক্লা পঞ্চমীর রাতেও তিনি হয়তো কাজ শেষ করে বাড়ি ফিরবেন। আবুল হোসেনের পিতা দরগাপুর গ্রামের একজন নাম করা ওঝা, আশেপাশের গ্রামেও তার খুব নাম ডাক। কারো বাড়ি জিনের আসর করেছে আর শেখ জয়নাল হোসেন তার সমাধান করতে পারেননি, এই কথা পুরো সাতক্ষীরায় কেউ বলতে পারবে না। জয়নাল হোসেনের পিতাও বড় ওঝা ছিলেন, তার কাছ থেকেই এই তালিম তিনি পেয়েছেন, আর মানুষের ভালো করার জন্যই এই বিদ্যা তিনি ব্যবহার করেন। সংসার চালানোর জন্য অন্য ব্যবসা তাদের তো আছেই, এত নাম ডাকের খারাপ দিকও উঠে আসে প্রায়। অনেক সময় খুব খারাপ আর শক্তিশালী ইফরিতদের মোকাবেলা জয়নাল হোসেনকে করতে হয়। ইফরিত হল শয়তান জিনদের মধ্যে সব থেকে নিকৃষ্ট আর শক্তিশালী প্রকৃতির জিন। এদের মধ্যে কোনো ভয় কিংবা মায়াদয়া নেই, কিন্তু জয়নাল হোসেন আরো 10টা ওঝার মতো নন। তিনি আল্লাহর কালাম কোরআন মজিদ আর তার রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চিকিৎসা করেন, আরবিতে যাকে বলে রুকাইয়া। ফলস্বরূপ কোনো কিছু ভয় না করা ইফরিতদেরও আল্লাহকে ভয় করতেই হয়, আর জয়নাল হোসেন প্রতিবার সবগুলো ঝামেলার সঠিক সমাধান করে বাড়ি ফেরেন। কিন্তু ইফরিতরা সেসব ভুলে যায় না, তারা সবসময় চেষ্টা করে কি করে জয়নাল আর তার পরিবারের ক্ষতি সাধন করা যায়। যদি তারা দেখে যে এই পরিবারে কেউ দেহ বন্ধ না করেই পথে ঘাটে ঘুরছে, তাহলে তাদের ভয় দেখিয়ে হত্যা করা তারা এক মুহূর্তেও এটা সিদ্ধান্ত নিতে ভাববে না।
এছাড়া সাধারণ পিশাচগুলো তো প্রায় রাতেই উঠানে উৎপাত করে, রাস্তায় একা পেলে পিছে লাগে। রাতে নারকেল গাছ থেকে ঝুপঝাপ শব্দে কেউ যেন তাদের পুকুরে নারকেল ছুঁড়ে মারে, ঘরের দরজায় ছোট নুড়ি পাথর ছুঁড়ে মারার শব্দে প্রায় তাদের ঘুম ভেঙে যায়। উঠানে মেরুদণ্ড শীতল করে দেয়া শঙ্খনীদের খিলখিল হাসি এসব জয়নাল হোসেনের পরিবারের কাছে কেমন গা সওয়া হয়ে গেছে। কিন্তু ইফ্রিতের মোকাবেলা সাধারণ ব্যাপার নয়, প্রতিদিন সন্ধ্যায় দেহ বন্ধ করে তবেই বাইরে বের হবার নির্দেশ সবার জন্য। একটা সাদা জোব্বা আর টুপি পরে ঘরের দাওয়ায় এসে বসল আবুল হোসেন। তার ব্যবহার করা আতরের গন্ধে আশেপাশে মৌ করছে। একটু পরে আমিনা বেগম পরম মমতার সাথে একটি কোরআন শরীফ তার গলায় ঝুলিয়ে দিলেন। তার চাচি একটি তেল ভরা হ্যারিকেন আর একটা বড় হাড়ি ভর্তি গরম পাকান পিঠা তার হাতে ধরিয়ে দিলেন। হাড়িটির মুখ কাগজ দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হল। বড় মামার বাড়ি না গিয়ে এই কাগজ কোনো মতেই ভাঙা নিষেধ। বড় আপার বিয়েতে কি করে কি করতে হবে এসব নিয়ে মামাতো ভাই হাফিজের সাথে কথা বলতে হবে। আর এই উত্তেজনায় মুখর আবুল হোসেন তেলে ভাজা পিঠা খেয়ে কুলি না করে পানি না খেয়েই মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তখন রাত 8টা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুক্লা পঞ্চমীর অমাবস্যার রাত। আর গ্রামে 8টা মানেই অনেক রাত, মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আরো আধা ঘন্টা হেঁটে দেবহাটার স্টিমার ঘাটে এসে পৌঁছালো আবুল হাসান। ঘাটে 5-7 জনের বেশি লোক নেই। জল দেয়া যায় এমন একটা স্টিমারের দোতলায় গিয়ে উঠল সে। একদম মাঝখানে একটি বেঞ্চিতে বসে আশেপাশে চোখ বুলালো আবুল হোসেন। কামরাটিতে চার কোণে চারটি হ্যারিকেন মিটমিট করে চলছে, এছাড়া পুরো জায়গাটা অন্ধকার। আবুল হোসেন তার হ্যারিকেনটি শুলতে একটু বেশি করে দিয়ে বাম পাশে রেখে ডান পাশে পিঠার হাঁড়িটি রাখলো। আশেপাশে থেকে শরতের ফিরফিরে হাওয়া হিমেল হাওয়া দিচ্ছে। অন্যদিন চাঁদের আলোয় কামরা ভেসে যায়, কিন্তু আজ এই নিশুতি রাতে হ্যারিকেনের মৃদু আলোয় স্টিমারের ভেতরটা কেমন অলৌকিক মনে হচ্ছে তার কাছে। সব মিলিয়ে হয়তো 15 জনও নেই কামরায়। কেউ কেউ মাদুর পেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে স্টিমার সোজা যাবে কামরঘাটা গ্রামের ঘাটে, তারপর গদাইপুর হয়ে বাঁক। এতেই ঘন্টা দুয়েক লেগে যাবে। এরপর জলদিয়া গ্রামের ঘাট, সেখান থেকে আরো 45 মিনিট হেঁটে গেলেই আবুল হোসেনের মামা বাড়ি। স্টিমার চলতে শুরু করতেই একটু ঝিমঝিম ভাব এলো আবুল হোসেনের। বেঞ্চিতে হেলান দিয়ে ঘুমিয়ে যায় সে। হঠাৎ একটু অস্বস্তি অনুভূত হওয়ায় ঘুম ভেঙে যায় তার। পরের মুহূর্তে সে লক্ষ্য করে যে স্টিমার থেমে আছে। আশেপাশের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নিশ্চয়ই কোনো ঘাট হবে, কিন্তু কোনো মানুষ কামরায় নেই। অন্ধকার চোখে শুয়ে আসতে সে লক্ষ্য করে ঠিক তার সামনের বেঞ্চিতে একটা মানুষ বসে তার দিকে তাকিয়ে আছে। লোকটা আকারে ছোটখাটো, তার সমবয়সী হবে হয়তো। হ্যারিকেনের আলোয় আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে সে একটা জোব্বা পরে আছে গাঢ় রঙের, দেখতে ফর্সা, কেননা এই অন্ধকার।
না রে, আমি খেয়ে আসিনি। আমাকে তোর হাড়ি থেকে দু চারটা পিঠে দে। এই রাতে তোমাকে তো আরো অনেকটা পথ যেতে হবে। তোমার মা না খাওয়ায় তোমাকে যেতে দিল, আর এই হাড়ি আমার কাছে আমানত। মামার হাতে না দেওয়া অবধি হাড়ির মুখ খোলা বারণ। তুমিও তো জ্বর দিয়ে যাচ্ছ, আমার মামা বাড়ি আজ রাতটা থেকে যাও। হঠাৎ শাড়ি কেমন যেন দম মিলে চুপ হয়ে গেল। আবুল হোসেন বুঝল যে সে হয়তো রাগ করেছে। অনেক চেষ্টা করেও আর কথা জমানো গেল না। এই অন্ধকারে হ্যারিকেনের আলো এসে দেখল শাড়িকের চোখ দুটি কেমন উজ্জ্বল হয়ে আছে। মধ্যরাতে প্রায় ১২টার দিকে জরদিয়া ঘাটে এসে থামল স্টিমার। আবুল হোসেন আগে নামল, তার পিছনে শারিক। চারিদিকে রাস্তায় কাদা, শুদ্ধ বৃষ্টি হয়েছে হয়তো। হ্যারিকেনের আলোয় ঘাটের উত্তর পূর্ব দিকের গ্রাম্য মেঠো পথ ধরে হাঁটতে শুরু করেছে আবুল হোসেন। দুপাশে ঘন বাঁশ বাগান, হ্যারিকেনের টিমটিমে আলো, আর এই স্বল্প আলোয় আশেপাশের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে গেছে। অনেকক্ষণ শারিকের কোনো খবর নেই। শারিক, আছো কোথায়? অন্ধকারে না হেঁটে আমার পাশে আসো, বলে উঠল আবুল হোসেন। আমি কাদায় পিছড়ে গিয়েছিলাম, আমি তো তোর পিছিয়ে আছি, একটু চলতে থাক। পিছনে ফিরে দেখলো আবুল হোসেন কোনো মানুষের অস্তিত্ব নেই। শারিক হয়তো অনেক পিছিয়ে পড়েছে। কিছুক্ষণের নিরাপত্তা শুধু ঝিঝি পোকা ডেকে চলেছে অবিরত। হঠাৎ শারিক তার ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, আবুল বড্ড খিদে পেয়েছে রে, দুই চারটা পিঠা দিয়ে আমাকে। আর তো বেশি পথ নেই, একটু সবুর করো, মামা বাড়ি গিয়েই তোমার খাবার ব্যবস্থা করছি। শারিক আর কোনো উত্তর দিল না। পথ চলতে থাকে আবুল হোসেন। শরীরটা কেমন যেন ঝিমঝিমে ঠান্ডা বাতাস লাগতেই বাম পাশে থাকা আবুল হোসেন একটা থুরথুরে বুড়ি লাঠিতে ভর দিয়ে তার হাতে দু হাত দূরে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত দুপুরের মাঝ রাস্তায় বুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছে চলতে যায় আবুল হোসেনের। খনখনে গলায় বুড়ি বলে ওঠে, আমায় দুটো পিঠে দেবে বাবা, বড্ড খিদে পেয়েছে। কি উত্তর দেবে আবুল হোসেন বুঝে উঠতে পারল না। এত রাতে এই বুড়ি কোথা থেকে এলো? সে কি পথ হারিয়েছে? আরো জানলোই বা কি করে তার কাছে পিঠা আছে? তবে কি পেছনে আগে শারিকের সাথে বুড়ি দেখা হয়েছে? সে কি পিঠার খবর বুড়িকে দিল? অনেক প্রশ্ন ঘুরতে থাকলো মনে। আমি এই জায়গাটিকে সংশোধন করে দিই। আপনি বারবার করেই বলছেন যে পিঠার কথা কিভাবে তারা বুঝতে পারছে। আমার ধারণা যে এটা বুঝতে পারার একটা বিশাল কারণ হচ্ছে যে পিঠা আপনি যেখানে নিয়ে যান না কেন, আপনি তো কাগজ দিয়ে মুখটা লাগিয়েছিলেন, সুতরাং সেটার গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। আপনি যেমন বাড়ির বাইরে থেকেই বুঝতে পেরেছিলেন যে পিঠা তৈরি হচ্ছে, তাদের কাছেও বোঝাটা খুব অস্বাভাবিক কিছু নয়। সুতরাং এই ব্যাপারটা স্বাভাবিক আমি বুঝতে পারছি। দেখি আপনি পরে কি লিখছেন। পিছনে ফিরে জোর গলায় শারিককে ডাক দিল সে। শারিক, কোথায় তুমি? সামনে এসো, পথের মাঝে এক বুড়িমাকে পেয়েছি। চারিদিকে শুনশান নিরবতা, কোন উত্তর এল না। সামনে ফিরে দেখল আবুল হোসেন, কোথায় সেই বুড়ি? এত দ্রুত লাঠির সাহায্যে চলা বুড়ি নিমেষেই কোথায় চলে গেল এই অন্ধকার রাতে? হাত পা ঠান্ডা হয়ে গেছে আবুল হোসেনের, পা যেন আর চলতে চাইছে না। মনে হলো কেউ যেন তার কানে কানে বলে গেল, সামনে সমূহ বিপদ, খারাপ কিছু ঘটতে চলেছে, তাকে সাবধান হতে হবে। ভয় মিশ্রিত কণ্ঠে বারবার শারিককে ডেকে ওঠে আবুল হোসেন। অনেক পরে উত্তর করে সে, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়েছিলাম, তুই আগা, আমি পিছনে আছি। মনে একটু সাহস পেয়ে সামনে এগোতে থাকে আবুল হোসেন। কিছু দূর এগিয়ে যাবার পর পথের মাঝে একটা বাঁশ আড়াআড়ি ভাবে সুজে রাখা অবস্থায় দিল সে। পাশের বাঁশ ছাড়ে তুমুল ঝড়, কিন্তু আশেপাশে হালকা হিমেল বাতাস ছাড়া আর কিছু নেই। বাম পাশে ঝাড়ের নিচে একটা কালো বিড়াল বসে আছে তার দিকে তাকিয়ে। ওঝার সন্তান হওয়ায় আবুল হোসেন বুঝে গেল যে তার সাথে কি ঘটতে চলেছে, আর কে বা কারা এই বাঁশটি গোড়া থেকে না কেটেই মাঝপথে ফেলে রেখেছে। এটা শয়তানদের একটা চাল, সে যদি এই বাঁশ ডিঙিয়ে যাবার চেষ্টা করে তাহলে বাঁশটা ছিঁড়ে দেয়া হবে, আর সে আঘাতপ্রাপ্ত হবে, আর তাকে বেঁচে ফিরতে হবে না। তাই বাঁশের কাছে গিয়ে চোখ বুঝে আয়তাল কষ্টি পড়া শুরু করলো সে। পড়া শেষ হওয়ার আগে অনুভব করলো আশেপাশে কেমন শুনশান নীরব হয়ে গেল। চোখ খুলে বাঁশটিকে বাঁশ ছাড়ে দেখতে পায় আবুল হোসেন, কারো বিড়ালটিকেও আর দেখতে পায় না সে। আরো ২০-২৫ কদম এগিয়ে গেলেই জড়দিয়া গোরস্থান, তার পিছে আছে তার মামার বাড়ি। তার পায়ের নিচে মাটি শক্ত হয়ে এলো। মনোবল ফিরে পেতে জোরে পায়ে হেঁটে শারিকের কথা মনে হতে আবুল হোসেন ভাবে হয়তো সে পিছনে
বাড়ি চলে গেছে। আশেপাশে জিজি পোকার ডাক নেই, কেমন গুমোট গরম অনুভব হচ্ছে, সাথে একটা তীব্র মাংস পচা গন্ধ নাকে আসায় হ্যারিকে নিয়ে পেছনে ফিরে দেখে আবুল হোসেন। জল জলে লাভার মতো দুটি চোখ, থ্যাবড়ানো লম্বাটে নাক আর বাঁকানো চোয়ালের এক বৃদ্ধ তার দিকে ঠায় তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন জোর করে বৃদ্ধের চোয়াল অন্যদিকে মুড়িয়ে দিয়েছে। সেই মুখে কোনো ঠোঁট নেই, ঠোঁটবিহীন মুখ কবর থেকে বেরিয়ে আসছে থকথকে কালো পদার্থ। লম্বা লম্বা নখ দিয়ে সে রাগে তার বুক যেন আছড়ে চলেছে। আবুল হোসেনের শির দ্বারায় যেন ঠান্ডা বরফ চেপে ধরেছে। চোখ কোটর থেকে বেরিয়ে যাবে যেন ছায় দাঁড়িয়ে ওই পিশাচটিকে দেখে থাকলো। হঠাৎ আবুল হোসেনের দিকে তাকিয়ে একটা চিৎকার করে ওঠে পিশাচটা। সেই শব্দে অমাবস্যার মধ্যরাতে নীরবতা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে দেখলো জন্তুটি এলোমেলো পায়ে তার দিকে দৌড়ে আসছে। আল্লাহ বলে চিৎকার দিয়ে গোরস্থানের মধ্যে লাফিয়ে ঢুকে পড়ল আবুল হোসেন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবুল হোসেন শুনতে পেল পিশাচটির রক্তহীন করা হাসি। হাসিটি ক্রমশ দূরে যেতে যেতে ধেয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে পা পিছিয়ে পড়ে গেল সে। সাথে সাথে বাঁশ ভেঙে পড়ে যাবার মুড়মুড় শব্দ ভেসে উঠল গরুদিয়া গোরস্থানে। আবুল হোসেন আবিষ্কার করল সে একটি কবরের পাশে পড়ে আছে। পুরো কবর জুড়ে মাংস পচা গন্ধ। নতুন কবর এটি, কিন্তু বৃষ্টির কারণে অসময়ে বাঁশের চালা পচে দুর্বল হয়ে গেছে নিশ্চয়ই। আশেপাশে পচা গলা মাংসের অস্তিত্ব অনুভব করল সে। কোনো মতে হামাগুড়ি দিয়ে কবর থেকে বের হয়েই আবার সেই বিদঘুটে হাসি শুনতে পায় আবুল হোসেন। গোরস্থানের সামনে দাঁড়িয়ে আছে পিশাচটা। এত অন্ধকারে লাল কটমরে চোখ দুটি চিনতে ভুল হল না তার, আর মস্তিষ্ক সহায় হল না আবুল হোসেনের। জোরে আজিজ মামা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং তারপর কবরটির পাশে লুটিয়ে পড়েছে। জ্ঞান ফিরতে নিজেকে মামার বাড়ির কলতলায় আবিষ্কার করেছে। আশেপাশে অনেক পরিচিত মুখ, আবার ঘুমে আচ্ছন্ন হয়ে যায় আবুল হোসেন। টানা সাত দিন ভয়ানক জ্বর ছিল তার। খবর পেয়ে ছুটে আসেন তার বাবা। বিস্তারিত সব ছেলের মুখে শুনে সেদিন রাতে আজিজ মিয়ার বাড়ির উঠোনে জিন হাজির করেন তিনি। জিনে তাকে জানায় এক বেধর্মী পিশাচ জিন দর্গাপুরের ঘাট থেকেই তার পিছে লেগেছিল। শয়তানটার আসল নাম সারে, কিন্তু সে আবুল হোসেনকে তার নাম শারেক বলে মিথ্যা কথা বলেছিল। তেলে ভাজা পিঠে খেয়ে কুলি না করায় সেই গন্ধে পিছে লেগে যায় শয়তানটা। আর আবুল হোসেন সুরা পরে দেহ বন্ধ করে বের না হওয়ায় তার খুব কাছে থেকে তাকে দেখেছে পিশাচটা। পিঠা খাবার লোভে নানা জিনিস আর নানা মানুষের ছল ধরে সে দেখা দিয়েছে তাকে। কিন্তু আবুল হোসেনের গলায় কুরআন শরীফ থাকায় অনেক চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারে নাই সে। আবুল হোসেনকে মারার জন্য সেই পথে বাঁশ নামিয়ে রেখেছিল যাতে সে ডিঙিয়ে যায়। এত কিছুর পরেও কাজ না হয় শেষ পর্যন্ত আবুল হোসেনকে ভয় দেখায় শয়তানটা। ভয় দেখে সে তৃপ্তি পায়নি, যদিও ইচ্ছায় ছিল ক্ষতি করার। পরে মামির কাছ থেকে জানতে পেরেছি যে পিঠার হাড়িটি অক্ষতই ছিল, কিন্তু তারা সেটি ধরে নদীতে ফেলে দিয়েছে। আর কবর থেকে উঠানোর পর তারা আবুল হোসেনকে কয়েক হাড়ি গরম পানি আর চারটি সাবান খরচ করে গোসল করে পরিষ্কার করেছে। এই ছিল আমার আম্মুর নানার সাথে ঘটা কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। সামনে আরো কিছু ঘটনা দেবার আশা আছে। আজ শেষ করছি। আসসালামু আলাইকুম খুলনা। থ্যাংক ইউ সো মাচ। আমি তার নাম এবং ঠিকানা গোপন রাখছি তার অনুরোধে। আপনারা আশা করছি ঘটনাটি পছন্দ করেছেন। যদি পছন্দ করেন অবশ্যই আমাদের জানাবেন, পছন্দ না হলেও ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, সে বিষয়ে কোনো সমস্যা দেখছি না আমি। এবং আশা করব যে এভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। অলরাইট, আমরা আপনাদের ইমেলের অপেক্ষায় আছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasteldawatfood.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে কি করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। Entertainment is a must. Shuru Shadhin Podcast. Podcast. Boyer Arik Nam.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর একটি ঘটনা তো আমরা শুনলাম এবং আমরা শুরু করেছিলাম নেগেটিভ এনার্জি নিয়ে, এবং আমাদের পজিটিভ এনার্জি নিয়ে কি হয় সেটাও একটু বলি। আমরা যখন কারো মঙ্গল কামনা করি, সামহাও সেটি আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে এবং আমাদের মঙ্গল হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যখন অন্যের ভালো কিছু ভাববেন, অন্যের জন্য ভালো কিছু ভাববেন, অন্যকে নিয়ে ভালো কিছু ভাববেন, তখন আপনার সাথেও ভালো হবে। আমরা যে এই সবসময় বলি বা আমি নিজেও বলি যে আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, এটি একটি পজিটিভ এনার্জি হিসেবে কাজ করে বলে আমার বিশ্বাস। এবং আপনারা সবাই মানে সবসময় বিশ্বাস রাখবেন যে আপনি ভালো আছেন আর চেষ্টা করবেন ভালোর দলে থাকার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে একটু বলি, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasteldotsathin। আপনারা অবশ্যই সেখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের মতামত জানানোর জন্য কমেন্ট করবেন, আমাদের পেজটি সাথে সংযুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টু গেট অল দ্য আপডেটস। আর এই মুহূর্তে আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা আশা করব যে ঘটনাটি পছন্দ করবেন। আমি চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন কারণ আপনি ভালোর দলে। এটা ভূত ডট কমে আমার প্রথম ঘটনা। রাজধানীর বাইরে অনেক দূরে থাকি, তাই স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়। আজকে আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার এক আপুর কাছ থেকে শোনা, আমি তার নাম গোপন রাখছি। তিনি নিজে বলেছেন এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি আমি আপুর ভাষায় লেখার চেষ্টা করছি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই ঘটনাটি একটি পূর্ব শত্রুতা থেকে শুরু হয়। একজনের নাম দাবির শেখ, অন্যজন আমিরুল্লাহ। কি নিয়ে শত্রুতা সেটার মধ্যে নাই বা গেলাম। শত্রুতা এমন পর্যায়ে পৌঁছায় যে দাবির শেখ একদিন মনস্থির করল যে সে আমিরুল্লাহর ওপর কালো জাদু করবে। কথা মতো সে একদিন একজন কালো জাদু করে এমন একজন কবিরাজের কাছে গেল। কবিরাজ প্রথমে রাজি না হলেও দাবির শেখ তাকে টাকার লোভ দেখিয়ে রাজি করায়। তারপর যখন কবিরাজ তাকে প্রশ্ন করে সে কি ধরনের জাদু করতে চায়, তখন দাবির শেখ বলল এমন একটা জাদু করবেন যাতে করে আমিরের জীবন একেবারে শেষ হয়ে যায়, ওর নখ গুলো যেন উঠে আসে, মাথার চুল যেন পড়ে যায়, বিছানায় যেন পড়ে থাকে। মূল কথা, আপনি ওর এমন অবস্থা করবেন যেন খুব তাড়াতাড়ি ও বাঁচার আশা ছেড়ে দেয়। কবিরাজ এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ পর কবিরাজ বলল, আচ্ছা আমি করতে রাজি, তবে একটা কথা, এটা কিন্তু অনেক বিপজ্জনক। এই জাদু একটা জিনিস লাগবে, যে জিনিস দিয়ে যে কোনো মানুষকে বশ করা বা তার কোনো প্রকার ক্ষতি সাধন করা সম্ভব, কিন্তু সেই বিদ্যা এক ভয়ানক সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। দাবির শেখ বলল, আপনি আমায় একবার বলুন কি করতে হবে। কাজটা কিন্তু অতটা সহজ হবে না, তোকে একটা বিশেষ জিনিস জোগাড় করতে হবে। বিশেষ জিনিস, কিন্তু সেটা কি? মাথার মগজ। সব কি বলছেন আপনি, মগজ দিয়ে কি হবে? একটা জীবন্ত কুমারী মেয়ের মগজ প্রয়োজন। তুমি যার ওপর কালজাত করতে চাইছো তাতে এর থেকে মোক্ষম ওষুধ আর কিছুই হতে পারে না। কিন্তু আমি তো কোন জীবিত মানুষের মগজ জোগাড় করতে পারবো না। দেখো, কাজটা তোমার কাছে যতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে ততটাই গুরুত্বহীন। যদি নিজের উদ্দেশ্য পূরণ করতে চাও তো এটা করতেই হবে। দাবির শেখ মাথা নিচু করে বসে আছে, কিভাবে কি করবে ভাবতে পারছে না। কে বসে বসে কি ভাবছ? কিছু না বাবা, আপনি আমাকে এক সপ্তাহ সময় দিন, যে করে হোক করা কুমারী মেয়ের মগজ ঠিক জোগাড় করে ফেলব। কবিরাজ বাবা ঈশ্বর হাসলেন, ঠিক আছে তবে তাই হোক, আমি তোমার অপেক্ষা করব। এবার এসো। দাবির শেখ কবিরাজ আমান জানের বাসা থেকে বিদায় নিয়ে সোজা নিজের বাসায় চলে যান। বাসায় তার 7 বছরের একটি মেয়ে আর গর্ভবতী স্ত্রী আছে। দাবির শেখ ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বেজে যায়। বাসায় এসে দেখতে পায় স্ত্রী নার্জিনা
ঘুমিয়ে গেছে। মেয়ের নায়রা এখনো ঘুমায়নি, বাবা ফেরার অপেক্ষায় বসে আছে। দেবী শেখ আর কোনো কথা না বলে মেয়েকে হাত ধরে টেনে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। বাবা, এত রাতে কোথায় যাচ্ছি আমরা? কথা না বলে চুপ করে থাকো আম্মি জান, আমার সাথে চলো। দেবী শেখ তার মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে পড়লেন। তার একটাই লক্ষ্য, যে করেই হোক একটা কুমারী মেয়ের মাথা জোগাড় করা দরকার, আর সেটা যে কোনো মূল্যে হোক করতে রাজি আছে সে। কুমারী মেয়ের মাথার মগজ দিয়ে সে কাউকে কালজত করতে চাইছে, আর তাকে এই কাজে সর্বতোভাবে সাহায্য করবে ওঝা কবিরাজ বাবা আমান জান। দেবী শেখ কাকে কালজত করতে চাইছে আর কেন সেটা আমরা পরে জানতে পারবো। এখন পরবর্তী ঘটনায় আসি। দেবী শেখ তার মেয়েকে ধাক্কা মেরে একটা ঘরের ভেতরে ফেলে দিল। আব্বা জান, এটা কি করছো তুমি? আমাকে বাড়ি নিয়ে যাও। চুপ করেন আম্মি জান, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আমি আম্মার কাছে যাব। আম্মু তুমি কোথায়? আম্মা! দেবী শেখের মেয়ে নায়রা প্রচন্ড ভয়ে কাঁদতে শুরু করল। এখন কেঁদে কোনো লাভ হবে না আম্মি জান, খোদার কসম খুব ভালোবাসতাম আপনাকে, কিন্তু আমার কাছে আমার স্বার্থে থেকে বড় কোনো কিছু নেই, নিজের মেয়েও না। দেবী শেখ তার মেয়েকে হাত পা একটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধে, তারপর একটা রুমাল দিয়ে মুখটা বেঁধে নিলেন যাতে গলা কাটার সময় গুঙানির আওয়াজ না হয়। কুর্তার ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করেন দেবী শেখ। ছুরিটা দিয়ে মেয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। নায়রার চোখ দুটো বড় হয়ে যাচ্ছে, নিজের হত্যার দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই। তার ভয়ার্ত চোখ নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করে যাচ্ছে। দেবী শেখ ধীরে ধীরে তার মেয়ের গলাটা কাটতে লাগলো, যেন কোন মানুষ কোরবানির পশু জবাই করছে। এতটুকু পাপ অথবা অপরাধ বোধ ছিল না তার ভেতর। এরপর দেবী শেখ তার মেয়ের কাটা মাথা থেকে মগজ বের করে একটা ব্যাগের ভেতরে রাখলো। মেয়েকে কোন রকমের গর্ত চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে। লোকচক্ষুর আড়ালে সে ওঝা বাড়ির কুঠিতে এসে হাজির হয়। বাবা, আমি আমার কথা রেখেছি। এই দেখুন, আমি কুমারী মেয়ের মাথার মগজ এনেছি, এবার আমার কাজ হবে তো? আমান জান ধীরে ধীরে চোখ মেলে তাকান। তিনি এক নজরে সামনে থাকা তাজ্য বস্তুটাকে দেখে থাকেন। কাজ হবে তো বাবা? আপনি কোনো কথা বলছেন না কেন? আমার ক্ষমতার উপর কবে থেকে অবিশ্বাস জন্মাল তোর? রাগান্বিত স্বরে আমান জান দেবীর শেখকে বলতে থাকে, আমায় ক্ষমা করুন বাবা, আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করেছি মাত্র। ঠিক আছে, এখন বাসায় যা, যা তোর কাজ হয়ে যাবে ভেবে নে, তোর শত্রুর দুদিন আজ রাত থেকেই শুরু হলো। আমার জানে একটা রেখা রেখে তার উপর কতগুলো চুল, মানুষের রক, হাড় ইত্যাদি তার উপরে রাখলেন। উনি কতগুলো মন্ত্র উচ্চারণ করতেই রেখাটার ওপর আগুন জ্বলে উঠল। আমান জান টাটকা মগজগুলো আগুনের ভেতরে রাখলেন, তারপর নিজের চোখ দুটো বন্ধ করে গভীর ধ্যান মগ্ন হয়ে গেলেন। দেবী শেখ বাসায় ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে আসে। বাসার মেইন গেট দরজা ভেতর থেকে বন্ধ, কলিং বেল চাপতেই ভেতর থেকে কেউ একটা দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। এর পরবর্তী দৃশ্য দেখে দেবী শেখ হা হয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। ভয়, বিস্ময় আর আতঙ্কে নিজেকে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। তার সামনেই নায়রা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আব্বা জান, সারা রাত কোথায় ছিলে তুমি? দেবী শেখ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। পরবর্তীতে জানা যায় দেবী শেখ কয়েকদিন প্রবল জ্বরে ভুগে এবং সপ্তাহখানিকের মাথায় মারা যায়। আমি নিজে গল্পটা শোনার পর দু একদিন ধরে চিন্তা করেছি যে মানুষ কেন যে কালো জাদু করে, আর দেবী শেখের কথা ভেবেছি, ওই রাস্তা হলে কে কাকে মেরে তার মগজ নিয়ে গিয়েছিল। এইটাই ছিল আমার লেখা ভূত ডটকমের উদ্দেশ্যে প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, কৃতার্থ হব, কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না এখানে, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন একটা জায়গায়, ইমেইলের একটি জায়গায়, যে আপনি জানাবেন যে কেন এরকম হলো, মানে কার উপরে কার্যত করতে চেয়েছিল, কি ব্যবস্থা, সেটা তো আপনি জানালেন না। সেটা জানালে আমি হয়তো গল্পের একটা কনক্লুশনে আসতে পারতাম, কিন্তু আমি ঠিক জানি না যে কেন আপনি জানালেন না। এবং এই ঘটনাটি যদিও খুব মর্মান্তিক এবং খুবই রহস্যময়, কিন্তু এই গল্পের
আরেকটা অংশ বাকি থেকে গেল আশা করছি সেটা আপনি লিখে পাঠাবেন এবং আমাকে ইমেল করতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.foodie.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটছে ঘটনাটি জানিয়ে দিন আমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. Shunu Shadhin Podcast. You could reach me. You could reach me. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। 155 এপিসোডে আমি আপনাদের সাথে আছি এবং আপনারা প্রশ্ন করে থাকেন, মেয়ের প্রশ্ন করে থাকেন যে ঘটনা যেগুলো আসে সেগুলো সত্যি না মিথ্যা, নানান রকমের প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর আমি দিতে দিতে ক্লান্ত। আমি আসলে সত্যি কথা বলতে, যখন আপনাকে আপনার কাছের কেউ যখন কোনো ঘটনা শোনায় তখন আপনি সেটা বিশ্বাস করেন, যখন অপরিচিত কেউ হয় তখন সেটা বিশ্বাস করতে আপনার কষ্ট হয়। সুতরাং এখানে কারোরই দোষ নেই এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে আমি মেনে নিয়েছি এবং আমি কারো দোষ বা ত্রুটি এখানে দেখি না। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি যে এখন যে ঘটনাটি শুনবো সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। এটা একটা ইমেল এবং সেই ইমেলটি আমি পড়ে শোনাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। রাসেল ভাই, ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ সজীব হোসেন, লিখি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা থেকে। আমি বর্তমানে ভূত ডট কম এর একজন নিয়মিত লিসেনার। আমি রাসেল ভাইকে শুনছি ক্লাস 8 থেকে। এত অল্প বয়সে প্যারানর্মাল বিষয়ের প্রতি কেন আগ্রহ জাগল? আমার জীবনে ঘটা ছোট্ট একটি ঘটনা আছে, কোন একদিন অডিও ক্লিপ আকারে শেয়ার করব ইনশাল্লাহ। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি কালেক্ট করেছি মে মাসে, কিন্তু জুন মাসে আমার পরীক্ষা চলার কারণে লেখার সময় হয়ে ওঠেনি। ঘটনায় আমি যে কয়েকটা নাম উল্লেখ করব সবগুলো নামই ছদ্মনাম। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার ফ্রেন্ড ইতির কাছ থেকে। ইতি আমার ক্লাসমেট এবং একই সঙ্গে প্রাইভেট পড়ায় বন্ধুত্বটা ভালো ছিল। আমরা সেদিন প্রাইভেটে ভূত প্রেত নিয়ে কথা বলছিলাম। এক পর্যায়ে ইতি আমাকে বলল, সজীব, আমার দাদা চাচাদের সাথে যে ঘটনা ঘটেছে তা সত্যি রক্তহীন করার মতো। আমি হেসে বললাম, কি আবোল তাবোল বকিস, আমার জানা মতে তোর তো কোনো চাচাই নেই, তোর বাবা একা, তুই কোথায় চাচা পেলি? ইতি তখন বলল, জানিস আমার বাবা চাচারা মোট 3 ছিল। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি একটা ঘটনা কত নির্মম আর ভয়ঙ্কর হতে পারে। আমি বললাম, আসলেই তোর বাবা চাচারা 3 ভাই? ইতি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আমি বললাম, তাহলে তোর বাকি চাচারা কোথায়? বলল, আমার বাবা বাদে দুজনই মারা গেছেন 36 আগে। অবশ্য আমার বাবাও মারা যেত, আজ বাবা আল্লাহর অশেষ কৃপায় এবং 7 আলেমের জন্য বেঁচে আছে। আমি তখন উৎসুক মন নিয়ে বললাম, আসলে ঘটনা কি? ইতি বলল, ঠিক আছে, প্রাইভেট পড়ার পর তোকে সব বলবো। আমি বললাম, ঠিক আছে। প্রাইভেট পড়া শেষ হল, যে কথা সেই কাজ। বললাম, তাহলে শুরু কর তোর চাচার সাথে ঘটা ঘটনা। ইতি বলল, শুরু করছি। সময়টা 1984 সাল। তখন গ্রাম বলতে ছোট হাট বাজার, মাঠঘাট, ঘন জঙ্গল আর খারাপ রাস্তাকে বোঝাত। আমার চাচার নাম আব্দুর রহিম, মেজোচা আব্দুল করিম আর বাবার নাম আব্দুল মজিদ। ঘটনাটি শুরু হয় প্রথম বড় চাচা আব্দুর রহিমের সাথে। রহিম চাচা সবে ম্যাট্রিক পাস করে কলেজে পড়তে হয়েছে রহিম চাচা ছিল প্রখর মেধাবী ছাত্র।
সে সময় গ্রামে পাওয়া যেত শুধু কবিরাজ, ছিল না কোন ডাক্তার। রহিম চাচা ইচ্ছে পোষণ করেছিল ডাক্তার হবে, যেই কথা সেই কাজ। সে ইন্টারমিডিয়েটে সায়েন্স নেয়, আমরা সকলেই জানি ইন্টারমিডিয়েটে সায়েন্স সাবজেক্ট গুলো কঠিন হয়, যে সকল সাবজেক্ট একা একা বোঝা বড়ই কঠিন। রহিম চাচা তখন রমিজ স্যারের কাছে পড়তে যায়। রমিজ স্যার ছিলেন সে সময় একজন প্রশিক্ষিত ভালো শিক্ষক, তার কাছে অনেক ছাত্র দূর দূরান্ত থেকে পড়তে আসত, রহিম চাচাও তাদের মধ্যে একজন। রহিম চাচাকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়তে আসতে হতো। রমিজ স্যারের কাছে অনেকগুলো ব্যাচ থাকায় রহিম চাচাকে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পড়তে হয়েছে। এভাবে রহিম চাচার পড়াশোনা ভালোই চলছিল। রহিম চাচা রমিজ স্যারের কাছে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হতো এবং বড় বাঁশ ছাড়, কবরস্থান, বড় বট গাছ আর একটা কাঠ বাগান পার হতে হতো। এমনই একদিন রহিম চাচা রমিজ স্যারের কাছে পড়তে আসে। সেদিন রাত 9টা পর্যন্ত পড়ার পর রমিজ স্যার রহিম চাচাকে বলে, রহিম আজ দুপুরে আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের কয়েকজন আত্মীয়রা আসে, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তাই আজ আমার এখানে খাবে। রহিম চাচা রাজি হচ্ছিলেন না, অনেক জোরাজুরিতে খেতে রাজি হন। খাওয়া শেষ হলে তখন আনুমানিক রাত 10:30 বাজে। গ্রামে 10টা মানে অনেক রাত। রহিম চাচার আসতে একটু ভয় হচ্ছিল, কারণ এত রাতে গ্রামে ডাকাতের ভয় আছে। স্যার চাচাকে বাসায় থাকতে বলে, কিন্তু রহিম চাচা বলে বাসায় আমার জন্য সবাই অপেক্ষা করছে, তাই আমার যেতে হবে। রমিজ স্যার তাকে এগিয়ে দিতে আসে কিছু দূর। সিঁদুর যাওয়ার পর রহিম চাচা বলে, আপনি বাসায় ফিরে যান স্যার, আমি যেতে পারবো। রমিজ স্যারও বাসায় চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে রহিম চাচার বাবা মা মানে আমার দাদু দাদি সেখানে। রমিজ স্যার তখন জানতে পারে গতকাল রাতে রহিম বাসায় যায়নি। রমিজ স্যার অনেক চিন্তিত হয়ে যায় আর ভাবে ডাকাত ধরে নিয়ে গেল নাকি। কিন্তু ডাকাত নিয়ে গেলে তো শুধু টাকা পয়সা নেবে, তাকে নিয়ে যাবে না, আর নিলেও তো খোঁজ খবর হবে। আর অনেক খারাপ লাগছিল স্যারের, তাহলে আমার জোরাজুরির জন্য ছেলেটা বাড়ি যেতে পারেনি, হয়তো কোনো বিপদে পড়েছে। আমার দাদা দাদি মেজু চাচা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রহিম চাচার সাইকেলটি বট গাছের নিচে রাস্তার মধ্যে পড়েছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এভাবে 11 দিন খোঁজা হলো, কিন্তু রহিম চাচাকে পাওয়া যাচ্ছিল না। তাহলে রমিজ স্যারের বাড়ি থেকে বের হয়ে 11 দিন উধাও, জানতে চান রহিম চাচা 11 দিন কোথায় ছিল? 12 দিন পর রহিম চাচাকে বট গাছের নিচে ধান ক্ষেতের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। শরীরে ছিল শুধু রক্ত আর রক্ত। রহিম চাচার মুখ থেকে অনবরত রক্ত পড়ছিল, শরীরটা চিকন আর ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হাড্ডিগুলো জেগে উঠেছিল, খেতে পারছিল না, তাই ইঞ্জেকশনের মাধ্যমে তার শরীরে ঔষধ দেওয়া হয়েছিল। 4 দিন পর সামান্য একটু জ্ঞান ফিরলে রহিম চাচার অবস্থা ছিল ভয়ঙ্কর। রহিম চাচার চুলগুলো উঠে গিয়েছিল, হাত পা নাড়াতে পারছিল না, মুখ থেকে একটু একটু কথা বের হচ্ছিল আর বলছিল, আমি বাঁচব না। রমিজ স্যারও রহিম চাচাকে দেখতে চায়, দেখে কান্নায় ভেঙে পড়ে। রমিজ স্যার তখন রহিম চাচাকে বলে, তুমি 11 দিন কোথায় ছিলে আর কি বা তোমার সাথে হয়েছিল? রহিম চাচা ভাঙড়ায় বলতে থাকেন, সেদিন আপনার বাসা থেকে বের হয়ে কাঠবাগান পেরিয়ে সাইকেল নিয়ে চন্দ্রময় রাতে চলছিলাম জনমানব শূন্য রাস্তায়। এক পর্যায়ে কাঠবাগান পার করার পরে আমার কাছে মনে হলো আমার পিছে কেউ আসছে আর বলছে যাস না ওদিকে। আমি পেছন ফিরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আমি মনের ভুল ভেবে সাইকেল চালাতে লাগলাম। এক সময় আমি বট গাছের সামনে আসি, তাও কেমন যেন মনে হচ্ছিল পেছন থেকে কেউ ডাকছে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে সামনে এগিয়ে গেলাম। যেই না আমি বট গাছের নিচে আসলাম, আমার সাইকেল আর চলছিল না। মনে হলো আমার সাইকেলটা শূন্যে ভাসছে। কিছুক্ষণ পর আমি সেখানে পড়ে যাই আর লক্ষ্য করলাম আমার শরীরের উপরে কোন প্রকার গরম তরল পড়ছে ওপর থেকে। আমি বুঝতে পারছিলাম না এটা কি। মনে একটি ভয়ের সঞ্চার হলো। আমি উঠে দাঁড়ালাম এবং দৌড় দিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমি বট গাছের উপরের দিকে তাকাই আর যা দেখি তা হয়তো কোনো মানুষ দেখতে চাইবে না। আমি দেখলাম একটা শাড়ি পরা মহিলা বট গাছের ডালে বসে আছে আর তার চুলগুলো পা পর্যন্ত বিস্তৃত ছিল। তার মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল, গরম রক্ত। ওপর থেকে ঝুলন্ত দড়িতে তার গলাটা গেঁথেছিল, মনে হচ্ছিল মাত্রই ফাঁস নিয়েছে সে। হঠাৎ আমি দেখলাম তার চোখগুলো নীল হয়ে জল জল করছে, শাড়ি থেকে এক প্রকার আলো বের হচ্ছে আর বিদঘুটে হাসি হাসছে। আমি সব আর নিতে পারছিলাম না। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি, কিন্তু কখনো কখনো আমার মনে হতো আমার শরীর থেকে রক্তগুলো চুষে খাচ্ছে সে, কিন্তু আমার
জ্ঞান ফিরছিল না, আর তারপর আমি এখন এই হাসপাতালে। আমি কিন্তু বাঁচব না। ওই শাড়ি পরা মহিলাটি আমাকে বলেছে, তুই বাঁচবি না, তোকে আমি তিলে তিলে মারব। রুইনস্টাই বলে কান্নায় ভেঙে পড়ে। সাথে পরিবারের সবাই কাঁদছিল। দুই দিন পর এক সকালবেলা রুহিম চাচাকে অনেক ডাকলেও আর সারা পাওয়া যায় না। মাত্র 19 বছর বয়সে রুহিম চাচার বুক খালি করে, মা বাবার বুক খালি করে না ফেরার দেশে চলে যায়। পরিবারের বড় ছেলে হারানোর বেদনা কতটা ভয়ঙ্কর হতে পারে কারো জানা ছিল না। সংসারে নেমে আসে দুঃখ, কান্না আর হাহাকার। ঘটনাটি এখানে শেষ হলে পারত। বড় চাচা রহিম মৃত্যুবরণ করার ঠিক 12 দিন পরেই মেজো চাচা করিমের রক্ত কমে শুরু হয়। মেজোচার বয়স তখন 17 বছর। গ্রামের হাকিম কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। সে কিছু জড়িবুটি আর কিছু গাছগাছালির ওষুধ তৈরি করে দেয়, যাতে করিম চাচার রক্ত বমি আরো বেশি হয়। খাওয়া দাওয়া হচ্ছিল না, দিন দিন হাড্ডি বের হয়ে আসছিল। আমার দাদা দাদি অনেক চিন্তায় পড়ে যান। আসলে আমাদের পরিবারের সাথে হচ্ছেটাকে দাদা আর দেরি করলেন না। অনেক আলেম হুজুরের কাছে গেলেন, কিন্তু কেউ কোনো বিহিত করতে পারছিল না। অবশেষে এক আলেমকে পাওয়া যায়। তিনি বলেন, আপনি একজন বড় আলেমকে দেখাতে পারেন, আমার চেনা আছে। আমি কিছু করতে পারবো না, কারণ আমার অত শক্তি নেই। আমি আপনাদের অনেক খারাপ অবস্থা দেখছি, শুধু এইটুকু বলতে পারি একটা ভয়ঙ্কর জিন আপনাদের পেছনে পড়ে আছে। দাদা আর দেরি করলেন না, করিম চাচাকে নিয়ে আলেমের দেয়া ঠিকানায় পাবনায় চলে গেলেন। পাবনা শহরের সেই আলেম দাদার কাছে 3 দিন সময় চায়। এই 3 দিন পাবনা শহরে একটা বাড়িতে দাদা আর আমার চাচা করিমের জায়গা হয় থাকার জন্য। বাড়ির পাশে ছিল একটা বিরাট পুকুর। করিম চাচা সেখানে গোসল করতে যায়। গোসল করা শেষ করে করিম চাচা যেই না ওপরে উঠবে, তখনই তার পাকেও টেনে ধরেছে পানির নিচে। করিম চাচা অনেক চিৎকার করে, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না। করিম চাচার তখন মনে পড়ে মসজিদের সেই হুজুরের কথা, যে হুজুর তাকে আরবি শিখিয়েছিল। করিম চাচা আয়াতুল কুরসি পড়তে থাকে। এক সময় তার পাটা ছিঁড়ে দেয় আর তার চিৎকার শোনা যায়। শুনে তখনই দাদা সেখানে হাজির হয় এবং তার কাছ থেকে ঘটনা শুনে সাথে সাথে পাবনার সেই আলামের কাছে নিয়ে যায়। এদিকে একদিনের করিম চাচার শরীরের অবস্থার অবনতি দেখে হুজুর শিউরে ওঠে। হুজুর বলেন, আজ রাত আমি দেখবো সমস্যাটা কি। আর করিম চাচাকেও পানি পড়া দেন যাতে সে খাবার খেতে পারে। সেদিনের মতো দাদা আর করিম চাচা বাসায় চলে আসে। মধ্যরাতে করিম চাচা শুনতে পারে তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। করিম চাচা তখন ঘুম ভেঙে যায়। করিম চাচা তখন নিজেকে আবিষ্কার করে মেঝেতে। তখন তার মুখ দিয়ে রক্ত লালা বের হচ্ছিল। সে টুকরে চিৎকার করে ওঠে। দাদা ঘুম ভেঙে দেখে বিছানার মেঝেতে পড়ে আছে করিম চাচা। শুয়ে থেকে চিৎকার করছে। হুজুরের দেয়া পানি পড়া যখন শেষ হয়ে যায়, খেতে গেলে ঘটে শরীর শিউরে ওঠার মতো ঘটনা। করিম চাচা যখন পানি খেতে যায়, সে দেখে সে পানি খেতে পারছে না, সে দেখে রক্ত। করিম চাচা এসব সহ্য করতে পারছিল না। তারপর 3 দিনের 3 করিম চাচা আর দাদা চলে যায় পাবনা শহরের সেই আলেমের কাছে। আলেম তখন করিম চাচা এবং দাদাকে বলে, আপনারা এখনো বেঁচে আছেন কিভাবে? আপনাদের এক শক্তিশালী জিন জাতি আসর করেছে। আমাদের মানব জাতির মধ্যে যেমন ছেলে মেয়ে আছে, তেমনি জিন জাতির মধ্যেও ছেলে মেয়ে আছে। এই জিন জাতির ছেলে জিনগুলোকে বলে গুল, আর মেয়ে জিনগুলোকে বলে ঘুলা। এই জিন জাতি থাকে মাটির নিচে কিংবা নির্জন জায়গায়। এই জিন জাতির খাদ্য হলো পশু পাখির রক্ত আর মানুষের রক্ত। এরা রক্ত খেতে পছন্দ করে। এই জিন জাতি যার পেছনে পড়ে তাকে মেরে ফেলে রক্ত খায়। কিন্তু আপনার বড় ছেলে রহিমকে 11 দিন না পাওয়ায় এটা আমি মানতে পারছি না। অবশ্য আপনার ছেলেকে তার কারিন জিন পেছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু আপনার ছেলে শোনে নাই। আর এই জিনের শক্তির সাথে আমার পেরে ওঠা অসম্ভব কঠিন। আপনার ছেলেকে আসর করেছে ঘুলা জিন, অর্থাৎ মেয়ে জিন। এটুকু বলতে পারি, সেদিন আপনার বড় ছেলে রহিমকে নির্জন রাস্তায় একা পেয়ে তার রক্ত খেয়ে মেরে ফেলে। কিন্তু 11 দিন উধাও হওয়ার রহস্য আমি জানতে পারি নাই। এই জিনকে বশ করা আমার একার পক্ষে সম্ভব নয়। এমন ভয়ঙ্কর জিন সম্পর্কে আমি প্রথম জানলাম আমার জিন দ্বারা। আমার এত ক্ষমতা নাই যে এই ঘুলা জিন জাতিকে বশ করব। এদিকে সব শুনে আমার দাদা আর মেজো চাচা একাধারে কেঁদেই চলেছে। আলেমকে জড়িয়ে ধরে আমার দাদা বললেন, তাহলে কি কোনো উপায় নেই? আলেম বললেন, উপায় একটা আছে, তবে সেটা অনেক কঠিন। 7 জন আলেম লাগবে যারা কিনা 12 বছর নামাজ আদায় করে, যাদের এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আমার জানা এমন 2 জন আলেম আছেন যাদের 12 বছরের থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি।
আমি সবার সাথে যোগাযোগ করে দেখি কি হয়। আপনি আজ বাসায় ফিরে যান, ঠিক 15 দিন পর আসবেন, আর আপনার ছেলেকে তাবিজ দিচ্ছি। আশা করছি সমস্যা হবে না, তাবিজটি যেন ভুলেও হাত থেকে না সরায় বা হারিয়ে না ফেলে এবং সে 5 অক্ত নামাজ আদায় করবে। হুজুরের কথা মতো দাদা আর করিম চাচা বাসায় চলে আসে। গ্রামে তখন যেহেতু টিউবওয়েলের ব্যবহার শুরু হয়নি, খাবার পানি পান করার জন্য ছিল কুয়া। তারপর দিন করিম চাচা গিয়েছিল নদীতে গোসল করতে বন্ধুদের সাথে। যেহেতু করিম চাচার মাত্র 17 বছর বয়স, সে তো আর ঘরে থাকতে চায় না। করিম চাচা থাকে খেলাধুলায় মন ফেরায়, বন্ধুদের সাথে ঘোরা ফেরায়। বন্ধুদের সাথে করিম চাচা নদীতে গোসল করার সময় কখন যে তার তাবিজটি হারিয়ে গেছে সে জানে না। করিম চাচা যেই না নদীর পানিতে ডুব দেয়, আর ওঠে না। সকল বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে, করিম চাচাকে আর পায় না। সবাই ভয় পেয়ে যায়, সবাই দৌড়ে আসে দাদার কাছে। দাদা সব জানলে চিৎকার করে ডুকুরে কেঁদে ওঠে, দৌড় দিয়ে নদীর ঘাটে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। করিম চাচাকে গ্রামের সকলেই পানিতে নেমে খুঁজতে থাকে, কিন্তু করিম চাচাকে পাওয়া যায় না। দিন গড়িয়ে রাত হয়, করিম চাচা বাড়ি আসে না। করিম চাচাকেও 12 দিনের দিন ভেসে উঠতে দেখা যায় কিনারায়। শুধু হাড়িটা ছিল। তখন পরিবারের শুধু রইল আমার বাবা, দাদা আর দাদি। এবারে দাদা দুঃখ কষ্টে স্তব্ধ একটানা 3 দিন। আমার বাবা সহ দাদা দাদিকে পাশের বাড়ির লোকজন খাবার দিয়ে যেত। আমার বাবার বয়স তখন সবেমাত্র 11 বছর। অনেক ছোট হওয়ায় আমার বাবা অতটা বুঝত না, তবে কাঁদত এই ভেবে যে আমার ভাইরা কেন আসছে না। 4 দিন পর আমার দাদার রক্ত বমি শুরু হয়। রাতে দেখে এক মহিলা বাসার পাশে ঝোপঝাড় থেকে দাদাকে ডাকছে। তার পরনেও ছিল লাল শাড়ি, আর চোখগুলো ছিল নীল, কেমন যেন একটা বিভৎস মুখ। দাদা জ্ঞান হারায় এবং জ্ঞান ফিরে সকালে। এতদিনে মোট 13 দিন পার হয়ে গেছে। দাদা এক মুহূর্ত বাড়িতে থাকলেন না, চলে আসলেন পাবনা। আলিমকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আলিম সাহেবের চোখ দিয়ে পানি পড়ছিল। আলিম সাহেব বলল, আমি সব জানি, আমার কিছু বলতে হবে না। আমরা মোট 6 জন হয়ে গেছি, আর একজন আলিম আজ রাজশাহী শহর থেকে আসছে। আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে, আপনি যান উঁচু করে আসেন, মাগরিবের নামাজ আদায় করব। নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে দেখে রাজশাহী সে আলেম চলে এসেছেন। মোট 7 জন আলেম হলো। আলেমগণ বলল, আমরা ইনশাআল্লাহ কাল জুম্মার নামাজের পর রুকাইয়া শুরু করব। জুম্মার নামাজ পড়ে আলেমগণ রুকাইয়া শুরু করার প্রস্তুতি নেয়। পুরো ঘর অন্ধকার করে দেয়া হয়। ঘরে রাখা হয় শুধু মোমবাতি আর আগরবাতি। মাঝখানে দাদাকে রেখে 7 জন আলেম রুকাইয়ার কাজ শুরু করেন। এক পর্যায়ে ঘরের সব মোমবাতি নিভে যায়। দাদার কণ্ঠে একজন মেয়ে মানুষ কর্কশ গলায় বলে, কিরে তোর আমাকে বশ করবি, আমি একেও মেরে ফেলব। আলেমগণ রুকাইয়া চালে যেতে লাগলেন। তার মধ্যে বড় আলেম বললেন, কিরে 2টা ছেলে মানুষ তোর কি ক্ষতি করেছে, তোদের কেন মারলি? দাদার কণ্ঠে মেয়েরই কণ্ঠস্বর বলতে থাকে, শুনবি তাহলে আমি ওই 2 ছেলে কেন মেরেছি। শোন তাহলে, ওদের পূর্বপুরুষের একজন ছিল অনেক বড় কবিরাজ। সে আমার ভাই রাবিদকে বন্দি করে তার সকল কাজ করাতো, আর রাবিদ ভাইকে অবশ্যই যার ফল পেতে হয়েছিল ধীরে ধীরে মৃত্যু। সে আমার ভাই রাবিদকে 12 দিনে ধীরে ধীরে মেরে ফেলেছিল। আর আমরা যদি ওই পরবর্তী বংশধরকে মেরে ফেলি, তাহলে 400 বছরে 12টি প্রজন্মের জন্য সুরক্ষা কবচ তৈরি করা যায়। আর এই 400 বছর অপেক্ষা করেছিলাম যে কবে তার প্রতিশোধ নেব। রহিম আর করিমের ছোট ভাই আব্দুল মজিদকে মেরে ফেলতাম, কিন্তু ওর বয়স 11 বছর, 12 বছর হলে ওকেও মেরে ফেলবো। কিন্তু আমি একেও মেরে ফেলবো, যদি পারিস তাহলে তোরা ঠেকা। এদিকে আলেমগণ রুকায়ার কাজ প্রায় শেষ। 7 জন আলেমের শক্তি দ্বারা রুকায়ার কাজ সম্পন্ন করা হয়। 7 জন আলেম একযোগে বলে ওঠে, আল্লাহু আকবার, আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমার দাদা 2000 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান, আমার বাবা হয়ে যান এতিম। এই বলে ইতি তার ঘটনা শেষ করলো। ঘটনা শেষ করার পর আমি লক্ষ্য করলাম ইতির চোখে পানি। আমি জানি না চোখের পানি কখনো মিথ্যা বলে কিনা। পরে আমি ইতির বাবার সাথে কথা বলে দেখেছি ঘটনাটি 100% সত্যি। তো এই ছিল ঘটনার আসল ভাই। যদি ভালো লাগে ফুটচটকমে শেয়ার করবেন। এই ঘটনা থেকে আমি নিজে একটা শিক্ষা পাই। তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, পথ চলতে এ বয়স যায় না থেমে, এদেশের বুকে 18 অসুখ নেমে। কিন্তু রহিম চাচা আর করিম চাচা 18 বছর বয়সে অকাল মৃত্যু প্রমাণ করে দেয়। সকল 18 বছরের তরুণ কোনো কারণবশত দেশের সম্পদ নাও হতে পারে। আর এই
আপনার পূর্ব প্রজন্মের একটা ঘটনা, একজন মেধাবী 18 বছরের সম্পদকে নির্মম ভাবে হারাতে হয়েছে। ধন্যবাদ ঘটনাটি শোনাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনাটি পাঠানোর জন্য। তারপরে আপনি আরো বেশ কিছু কথা লিখেছেন, সেগুলো নাই পড়লাম। থ্যাংক ইউ ভেরি মাচ সজীব হোসেন, উল্লাপাড়া থেকে লিখেছেন এই ঘটনাটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি আপনাদের সবারই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস lassel.food.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. Shuru Shaheen Podcast. This file is downloaded from boothmedia.com. Here with me. Boothmedia.com. Fear returns. With Russell. সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। রাত বাড়ছে এবং আপনারা এই সময় অনেকেই বিদায় নিয়ে চলে যান। আজকে আমি কমেন্ট পড়ছি না, একটা পুরোপুরি ঘটনায় আমি কমেন্ট ছাড়া শোনাচ্ছি আপনাদের সবাইকে। এবং লম্বা লম্বা কিছু ইমেল শুনেছেন আপনারা, অডিও ক্লিপ শুনেছেন, এবং আশা করছি এখনো পর্যন্ত আপনারা আমার সাথে আছেন এবং বাকি সময় টুকুও আমার সাথেই থাকবেন যদি ভালো লাগে তাহলে। তো আমরা কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসব এবং তারপরে আবারও কথা হবে। চলুন দেরি না করে একটি অডিও ক্লিপে চলে যাই। আমি বরিশালের বাকের মঞ্চ থেকে মোহাম্মদ জাকারি ইসলাম বলছিলাম। তো আজকে আমি একটি ঘটনা বলতে যাচ্ছি, সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি সম্পূর্ণ অসত্য ঘটনা। এর আগেও আমি দুটি ইমেল দিয়েছিলাম, হয়তো কোনো কারণে সিলেক্ট হয়নি, যদিও এ নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো ত্রুটি ছিল এজন্যই হয়তো সিলেক্ট হয়নি। আমি ভুল.কম একজন শ্রোতা হিসেবে আমার কর্তব্য ঘটনা পাঠানো। তো আমি আজকে একটি ঘটনা রেকর্ড করতে বসলাম, এই ঘটনাটা আমার সাথেই ঘটে যাওয়া, আর কি কতটুকু ভৌতিক বলতে পারি না, শুনলেই বুঝতে পারবেন। তো অনিশ্চিত ভুল ত্রুটির জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটা হলো এবার ঈদের, এই 2022 সালের এবার ঈদের ঘটনা। তো সরাসরি চলে যাই আমি আমার ঘটনায়। তো এটা হচ্ছে ঈদের চাঁদরাতের দিনের রাতের ঘটনা। তো ঈদে আমি তখন এবার নানা বাড়িতে ঈদ কাটাই, তো নানা বাড়িতে ঈদ কাটানোর সিদ্ধান্ত নেই তখন আমার মামা, মামা তো ভাই বোনেরা, তো নাকি নানাদের ফ্যামিলি যারাই বাইরে ছিল সবাই আর কি দেশের বাড়িতে ঈদ কাটানোর জন্য আসে, আমার মামাতো ভাইও আসে। তো আমার যে মামাতো ভাই, বড় মামার ছেলে, তো উনি আর কি আমার থেকে 2-3 বছরের বড়, তো এই কারণে আর কি আমাদের ভিতরে সম্পর্কটা ভাই কম বন্ধু বেশি। তো আমরা দুইজন আর কি অনেক আড্ডা টাড্ডা দিতাম, এদিক ওদিক ঘুরতে যেতাম। তো এরকমই চাঁদরাতের দিনের রাতের কাহিনী। রাত্রেবেলা আমরা আর কি সবার সাথে আতশবাজি ফাটালাম, অনেক মজা করলাম, ঘুরলাম আর কি, রাত্রেবেলা বাইরে খাওয়া দাওয়া করলাম। তো তখন আমরা তো রাত্রে পরে আমরা রাত্রে বাড়িতে আসি। তো বাড়িতে আসার পর তো আমাদের বাড়ির পিছনে একটি, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে হেঁটে গেলে, তো ওই পিছনে একটি বড় পোল আছে, ব্রিজ আর কি। তো ব্রিজের পিছনে, ব্রিজের সাথে কাছে একটি তুলা গাছ। আমি চিন্তা করি যে এখন রাত্রেবেলা ওনার আবার, আমার যে ভাই, তো ওনার আবার স্মোক করার অবসর, উনি বললো যে চলো বাইরে থেকে ঘুরে আসি, একটা সিগারেট খেয়ে আসি। তাকে আমি বললাম তো চলেন তাহলে। তো আসলাম, আসলে আমরা ওই ব্রিজের উপরে বসে উনি সিগারেট খাচ্ছিল, আমরা গল্প করতেছিলাম। তো অনেকক্ষণ গল্প করতেছিলাম, তো হঠাৎ এক পর্যায়ে আর কি ভূত নিয়ে আলোচনা করা শুরু করলাম, কারণ তখন রাত বাজে প্রায় 12:30 মতো। তো আলোচনা করলাম যে এত রাত্রে ভূত, যে ভূত আসলে কি করবেন, ভূত আসলে কি করবা, বা কার সাহস কতটুকু, এই নিয়ে আমরা দুই ভাই আলোচনা করতেছিলাম।
তো এর ভালোই ইজা ছিল। হঠাৎ করে উনি বললেন যে থামো, এক মিনিট চুপ থাকো। আমি বললাম কি হয়েছে ভাই, না চুপ থাকো। তো চুপ থাকলাম, তারপর কিছুক্ষণ পর উনি বললেন যে চলো এখান থেকে। তো আমি বললাম কেন ভাই, কি হয়েছে, বসি, বাতাস আছে তো বাড়িতে, তো ভাই এখন মনে হয় না ইলেকট্রিসিটি আছে, তো এই জায়গায় বসি, বাতাস আছে তো বাড়িতে গিয়ে তারপর ঘুমাই, না তুমি এখন চলো আর এক জায়গায় গিয়ে বসি, এই জায়গায় বসার দরকার নেই। তো তারপর তার সাথে কথা বলতে বলতে চলে আসলাম, তো দেখতেছি যে ওনার আর কি মুখ দিয়ে ঘাম ঝরছে, তো ওনাকে দেখে খুব ভীত মনে হচ্ছিল। তো আমি তার সাথে আসলাম, আসার পর যখন বাড়ির কাছে আসলাম তখন জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে বলেন তো, তুমি ওখানে কোনো সাম শব্দ শুনতে পাও না? আমি পরে আমার খেয়াল করলাম যে হ্যাঁ, ওখানে একটা আস্তে আস্তে সাউন্ড আসছিল, যে সাউন্ডটা ছিল এমন যে আমরা যে ব্রিজে বসাছিলাম, ব্রিজের নিচে যদি কেউ আস্তে আস্তে ছোট ছোট একটি আতর দিয়ে যদি আস্তে আস্তে কেউ কোনো বাড়ি দেয়, তো তখন যেরকম সাউন্ডটা হবে তো ওই রকমের সাউন্ড হচ্ছিল। তো বললাম হতে পারে নিচে ঈদ উদ্দিদ থাকতে পারে বা অন্য কোন ট্রেন ট্রেন থাকতে পারে যার কারণে সাউন্ড হতে পারে। উনি বললেন যে আমিও প্রথমে তোমার মতো সেম এটাই ভাবছিলাম, কিন্তু পরে যখন আমি তুলা গাছের দিকে তাকালাম তখন আমি তুলা গাছের দিকে সাদা একটি অবয়ব দেখতে পেয়েছি, এই কারণে আমি তোমাকে বলছি যে চলো এখান থেকে। তো এরপর চলে আসলাম। তো এরপর আমরা সবাই ভয়ে পেয়েছিলাম, ভীত ছিলাম। তো তারপর আমরা আর কি ওখান থেকে ফিরে বাসায় আসি। তো আসি বাসায় আসার পর আর কি পোড়া পানি ছিল ফ্রিজে, তো পোড়া পানি খাই, খাওয়ার পর আর কি যে যার মতো আর কি বাসায় আর কি কাউকে ঘটনাটা বলি না যে আমাদের সাথে কি হয়েছে। তারপর রাতের বেলা আমরা করলাম কি মুভি দেখতেছিলাম, আমাদের প্রায় পৌনে দুইটার মতো বেজে যায়, তো তখন চিন্তা করলাম এখন ঘুমানোর দরকার। তো ভাই বললো তো চল বাইরে থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তো আর একটা সিগারেট আছে এটাও খেয়ে আসি। আমি বললাম ভাই ভয় করতেছে তো এখন বাইরে যাবো, এখন ঘরের বাথরুমে যাই। তো উনি বললেন যে বাবা এত ঘরে, তো ঘরের বাথরুমে গিয়ে সিগারেট খাই, তো তখন আর কি বাবাও দেখার বার মানে বাবার কাছে ধরে ঘর একটা সম্ভাবনা থাকবে। তো আমি আর কি ওই একবার ওনার জোরে জোরে বাইরে ওনার সাথে গিয়ে, তো আমাদের বাড়িতে গিয়ে, তো আমাদের বাড়ির সামনে তো মনে করেন বাড়ি থেকে বাড়ি আমাদের দরজা থেকে দেখা যায় যে সামনে একটা দোকান, তো বললেন ওই জায়গায় গিয়ে বসি। তো বসি কথা বলতে বলতে সিগারেটটা খেয়ে শেষ করে আসি। তো আমি বললাম ভাই এখন কি যাওয়াটা ঠিক হবে? তো উনি বললো চল সমস্যা নেই। তো গেলাম ওনার সাথে, তো যাওয়ার পর উনি সিগারেট খেলেন, তো সিগারেট খেতেছিলেন, তো কথা বলতেছিলেন, আমি আমার ফোন চাপতেছিলাম। তো এমন সময় হঠাৎ করে আমরা দেখতে মানে সবাই মানে আমরা দুইজনই অবাক যে মাছ পোষা গন্ধ অনেক অনেক পরিমাণ মাছ পোষা গন্ধ, যে এত পরিমাণ গন্ধ যখন আর বসাই যাচ্ছিল না। তো লাইট মারে দেখি ওখানে টর্চ মেরে আশেপাশে মাছ কোন জায়গায়, এখানে মাছ পোষা গন্ধ কোথা থেকে আসবে, কারণ আশেপাশে তো পুকুরও নেই, কেন মাস পোষা গন্ধ আসবে কোথা থেকে? তো তখন আর কি আমাদের মনে দুইজন দুজনের দিকে তাকাই, তাকানোর পর দুইজনের আর কি ভয় লাগে, তো দুইজনই দূর দিয়ে এক দূরে ঘরে আসি। তো ওই দিন ঘরে আসি, ঘরে আসার পর সুরে পুরে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঈদের দিন, তো ঈদের দিন সবার কাছে বলি, তো বলার পর ঘরের যে নানা নানি মামা তারা বললো যে হুজুরের কাছে চল, আমাদের পর হুজুরের সাথে দেখা করিস। হুজুরকে বললাম, তো হুজুর বলল যে নামাজের পর হুজুরের কাছে গেলাম, তো হুজুর বলল যে তোমরা তো জানো যে সারা রোজায় শয়তান বন্দি থাকে, তখন কোন শয়তান বাইরে থাকতে পারে না বা কাউকে কোনো কুমন্ত্রণা দিতে পারে না, তো হয়তো বা ওটা ছিল তার আস্থানা বা ওই সময় তোমার ওই জায়গায় যাওয়া উচিত হয়নি, বা এই কারণেই হয়তো রাত্রিবেলা তোমাদের পিছু নিয়েছিল যে তোমাদের ভয় দেখাবে বা তোমাদের কোনো একটা চাইলে ক্ষতি করে দিতে পারতো ওই দিন বড় সড়ো, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে তোমরা বেঁচে গেছো। তো এরপর থেকে যখন থাকবা সাবধানে চলবা, আর রাত্রিবেলা কোনোখানে যাওয়া থেকে বিরত থাকাটাই উত্তম, কারণ পরবর্তীতে সমস্যা হতে পারে, রাত্রিবেলা বের হলে আবার পিছু নিতে পারে ও,
আপাতত আমি তোমাদের কিছু আমল দিচ্ছি, এগুলো করো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো তারপর উনি আমাদেরকে আর কি পানি পরা দেন, আমাদের দুজনকে ফু দিয়ে দেন, তারপর আমাদের তাবিজ ব্যবহার করতে বলেন। তো এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এরপর থেকে নাকি আমার ওই যে ভাই, উনি তো ঢাকায় চলে গেছে, উনি নাকি অনেকদিনই খারাপ স্বপ্ন দেখছে, দেখার পর রাত্রেবেলা জেগে উঠেছে। তো এখনো নাকি মাঝে মাঝে হয় ওই দিনের পর থেকে। তো দোয়া করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায়, আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের বরিশালে ঘটা অনেক ঘটনা আছে, তো আজকে আর বললাম না, তো ভয়েসটা অনেক লম্বা হবে, পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই ছিল আমার ঘটনা। This file is downloaded from boothmedia.com. The must shuru shadhin podcast. আমরা আজকে পজিটিভ এনার্জির কথা বলেছি, কোনটা আপনার জন্য ভালো, নেগেটিভ না পজিটিভ। মনে মনে আমরা কখনো কি আসলে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসি? এই যে ব্ল্যাক ম্যাজিক করি, এটাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? এটাতে তার মনুষ্যত্ব ভেঙে পড়ে, তার মনুষ্যত্ব হারিয়ে যায়। এবং আমরা যদি বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পর আরো একটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য কে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে নিয়ে আসে? আমরা কি এগুলো একটু ভাবি? আমাদের চারপাশে নানান রকমের ঘটনা ঘটছে এবং আমরা সেগুলোকে ম্যাক্সিমাম সময় ওভারলুক করি। আমরা আসলে কোনো সময় বর্তমানে থাকি না, আমরা হয় থাকি ভবিষ্যতে, না হয় থাকি অতীতে। বর্তমান নিয়ে আসলে একটু চিন্তা করি, এই মুহূর্ত নিয়ে একটু চিন্তা করি, এখন নিয়ে একটু চিন্তা করি। আমরা চলে যাব আরো একটি অডিও ক্লিপে। হ্যালো সাম, আশা করি আপনার ভালো আছেন, যদি আপনি ভালো দলেই থাকেন।
বাড়িটা অনেক আগেই তৈরি করা ছিল, আমাদের নিজস্ব বাড়ি, আমার নানাবের, আমার নানুর নামে, যদি উনি মারা গেছেন 1990 সালে, তো তার আগেই বলতে গেলে ব্রিটিশ আমলের ডিজাইনের একটা বাড়ি, 5 তলা বিশিষ্ট, নিচের যেটা আমরা এখন ওখানে নেই, মডার্ন যে বিল্ডিং গুলো দেখি, গ্রাউন্ড ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর অবশ্য এখন একতলা, জিনিসটা ছিল যে ব্ল্যাক ম্যাজিক হতো তিনি থাকতেন আমাদের ঠিক একতলায়, একতলা পুরো বিল্ডিং পুরো জায়গা বিশিষ্ট না, বাসাটা বলতে গেলে প্রায় 800-900 বলতে গেলে ডাইনি, বলতে গেলে উইচ থাকে ডাইনি, সো ডাইনি বলতে গেলে একজন, আমি যত মনে আছে তার লাইক বডি ফিগার লাইক ছিল এবং তার স্কিনের কালার প্রায় চকলেট কালারের মতো আমাকে রেসিস্ট মনে করেন না, বাট ইয়া এরকম ছিল। সো তিনি আমাদের সাথে থেকেছেন প্রায় 6-7 মাসের মতো, এবং তিনি মনে হয় আমাদের কাছ থেকে প্রায় 6 মাসের ভাড়া দেয়নি, আরামে থেকেছেন, আরামে তার সব কুকর্মই একটা বাসায় একা একা লোকের উপরে করেছেন। যতদিন না আমাদের নিয়মিত যে মানে আমাদের সবাই দেখতে পুজোর থাকে যে আইসে থেকে পড়ায়, তো আমাকে আমার ভাইকে পড়াতো, তো তিনি আজ পেয়েছেন যেহেতু নামাজের ব্যক্তি। কিন্তু এখানে একটা মজার জিনিস আমি একটা এক্সট্রা হিসেবে ঢুকাতে চাই, যেটা হলো আমার নানা ভাই 7 বার হজ করেছেন। জানি ক্রিটিসিজম শুনতে পারে যে একটি মানুষ 7 বার কেন হজ করবে, একবারই তো হজ করে যাই না, কিন্তু সে যে 7 বার হজ করেছে সে যে কেন ধরতে পারে আমি তার নিজেও যাই না। যেমন সেই ডাইনিটা বা ব্ল্যাক ম্যাজিক করে সে আমার নানা ভাইকেও সেটার হাতে আনতে পারছে, আমার আম্মুকেও হাতে আনতে পারছে, আর হ্যাঁ লাইক বলতে গেলে আমার বাসার সবাইকে হাতে আনতে পারছে, আমরা যেহেতু ছোট ছিলাম সব আমাদের হাতে আনা যাই না, আল্লাহর মোহাম্মদ ছিল মেবি তার জন্য বেঁচে গেছিলাম। তো আমাদের হুজুরটা ধরতে পেরেছে যে আসলে সামথিং ইজ রং, বাজে একটা জিনিস। তো জিনিসটা ছিল যে আপনার লাইক আমার আম্মুর থেকে বলছে, আম্মু বলছে যে বাবু যখন না ওই মহিলাটা আমার মাথাটা এসে ধরত, আমার কেন জানি মনে হতো যে আমার মাথার উপর বিশাল একটা বাজ ঠাস করে পুরো এরিয়াটা ঠাস 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 বজ্রপাত হচ্ছে শুধু, এবং সে প্রায় করে আমি তার আবাসে চলতাম, সে মাথাটা ভুলতাম এমনি কত মা তুমি কত ভালো, মা তুমি ভালো, এভাবে সে আমাকে ভুলিয়ে দিত এবং আমি তার কোলে আচ্ছন্ন হয়ে পড়ে যেতাম। এভাবে এটা আমাদের হুজুরটা খেয়াল করে এবং সে তার কাজ চালিয়েছে, যদিও বুঝতে পেরেছে যে আমার কাজ হুজুর ব্যাখ্যা নিয়েছে আমাকে যে আমার কাজ চালিয়ে যেতে হয়েছে, কারণ আপনাদেরকে বাঁচানো না বাঁচানো আগে যদি নামাজের বাড়ি তাহলে হবে। তাই সে তার সে অনেক টাকাই খরচ করেছে, প্রায় 10,000 টাকার মতো খরচ করেছে, বুঝতে পারছেন সে ওই সময় 10,000 টাকা অনেক, অনেক কাছে দেনা পাওনা নিয়ে 10,000 টাকার মতো খরচ করেছে, অনেক অনেক শ্রম করার পর আমাদেরকে ওই অন্ধকার
আবহাওয়া আবছায়া থেকে আমাদেরকে রক্ষা করেছিল। তো আমার মূল যত ব্যাখ্যা করলো যে তিনি আমাদের কাছ থেকে প্রায় 6-7 মাসের বেতন নিয়ে নিয়েছিল, মানে দেনই আমাদেরকে এবং আমাদের কাছ থেকে। যে আসলে আপনাদের একজন সন্তান যদি হারাইতে পারতেন, জানি না ছোট জন কেউ হতে পারে, আমি ছোট জন ছিলাম, আমি সবচেয়ে ছোট জন ছিলাম, জানি না হতে পারত সে একটা দিন আমার শেষ দিন আমাকে ব্যবহার করে সে সবচেয়ে নিকৃষ্ট একটা কিছু করত। যেতে অগ্রসর ভাই, এই হলো আমার কাহিনী একটা। এখনো আমার হাত পা শিশির করে উঠে মাঝে মাঝে ভয় লাগে এবং আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আমাকে এই অসম্ভব জিনিসগুলো হাত থেকে রক্ষা করতে, এবং দোয়া করি যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের কামনা করি, যারা মারা গিয়েছেন। জানি না বিশ্বাস করবেন না করবেন, এটা আসলে আপনাদের যে যা ব্যক্তিগত বিষয়, এ নিয়ে আমি কোনো তর্কাতর্কি করি না, আমার নিজের কাছে নিজের তর্কাতর্কি করে গেছে। আল্লাহ তাআলা বিশ্বাস করে যেদিন বিশ্বাস করার পথ জীবন ফেস করেন। যেটাই হোক, আচ্ছা যদি বেশি কথা না বলি এখানেই শেষ করছি। আপনাদের ঘটনাটি ভালো লেগেছে, আমার ত্রুটিগুলি আমার মানে ভুল ত্রুটিগুলি দোষ ক্ষমা দৃষ্টিতে দেখেন। আমি আসলে প্রথম একদম আছে, তো আমার বাবা একটু আশা করি আমি বাবার কাছে আরো ডিটেলস এ মানে কাহিনীটা শুনবো, আশা করি নেক্সট পাঠাবো। আর রাস্তা যদি আমার এই ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসদুল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই ছিল আজকের ভূত.কম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasdul.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইউটিউব চ্যানেল rjrasdul.bhoot.com সাবস্ক্রাইব করুন। আমাদের www.facebook.com/rasdul.shatin এই ফেসবুক পেজে এসে আপনারা যুক্ত থাকুন এবং আমাদেরকে জানিয়ে দিন আপনাদের যত কথা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ফিরে আসবো আবারও এক সপ্তাহ পরে, ঠিক রাত 11:59 শুক্রবারে, এবং তারও আগে একবার রবিবারে আমাদেরকে আরো একবার শুনতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্ট ভূত.কম এ থাকুন। আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য।